মেরে মোহতারাম দোস্ত, এজন্য খাবার যখন চলতে থাকে শেষ পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না বলা যায় না। খাবার শেষ করার আগ পর্যন্ত বাঁচতে পারবো কি পারবো না, যে শেষ করে শুকর আদায় করি তা নয়। নবীজি শিখিয়ে দিয়েছেন, জানা নাই তোমার নিয়ামতটা ঘাড়ে থাকবে, শুকর আদায় হয়তো রয়ে গেল। তাই খাবারের লোকমার কিছুক্ষণ পরপরই, দু চার লোকমা পরপরই বলো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ও আল্লাহ নিয়ামত একমাত্র আপনারই, আয় আল্লাহ প্রশংসা একমাত্র আপনারই, শুকরও একমাত্র আপনারই। বান্দা যখন শুকর আদায় করে তখন আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন। এটা হলো মৌখিক শুকর। যে কোনো নিয়ামতের ক্ষেত্রে খাবার যখন শেষ হয় তখনও আবার শুকরের দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহ প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ, আল্লাযী আত'আমানা যিনি আমাদেরকে খাওয়ালেন, ওয়া সাকানা যিনি আমাদেরকে পান করালেন, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন এবং আমাদেরকে তার অনুগত স্বীকৃতিদাতা মুসলমান বান্দাদের অন্তর্ভুক্ত করলেন। কেন খাওয়ার সাথে মুসলমান হওয়ার কি সম্পর্ক? সুবহানাল্লাহ, মুসলমানও খায় কাফেরও খায়, মানুষও খায় হায়ওয়ান জানোয়ারও খায়। হায়ওয়ান জানোয়ার খাওয়ার পরে কে খাওয়ালো সেটা তার মাথায় আসে না, শুকর আদায় করতে হবে সেই ভাষাটাও তাকে দেওয়া হয় নাই। সে তার মতো করে তার মনিবকে চিনে, আমার মনিব আল্লাহ এটা সে জানে, কিন্তু শুকর যথাযথভাবে আদায় করতে পারে না। মেরে মোহতারাম দোস্ত, পশু পাখিও খায়, শুকরও খায়, খায় দায় হাগে মতে ঘুমায়, দিন কাটায়, একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যায়, কেয়ামতের দিন তার জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, পরকাল বলে তার কিছু নাই, শেষ। অপরদিকে মানুষ, দুনিয়াটা তো তার নগণ্য সময়, আসল সময়, আসল জীবন তো তার এই দুনিয়ার পরে, মৃত্যু যখন আসবে মৃত্যুর পর থেকে তার আসল জীবন শুরু হবে। মানুষের জিন্দিগি এখানেই শেষ নয়, মানুষের জিন্দিগির শেষ তো কোনোদিন হবে না, শুরু আছে তার কোনো শেষ নাই। মানুষ আজালি নয়, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আবাদি বানিয়েছেন, সময়ের হিসাব শেষ হয়ে যাবে, আল্লাহর অস্তিত্ব যেমন শেষ হবে না। আল্লাহ তাআলা এই অমরত্ব জিন এবং ইনসানকে দান করেছেন, তারাও কোনোদিন শেষ হবে না। পার্থক্য, আল্লাহ তাআলা অনাদি অনন্তকাল থেকে ছিলেন, মানুষ অনন্তকাল থেকে ছিল না, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের জীবনের শুরু আছে শেষ নাই। এই মানুষের মধ্যে আবার দুই প্রকার, এক প্রকার মানুষ হায়ওয়ান জানোয়ারের মতো, আরেক প্রকার মানুষ আল্লাহর জান্নাতের অতিথি মানুষ। হায়ওয়ান জানোয়ারের মতো কারা? যারা খায় দায় জানোয়ারের মতোই, পেট পালা, শরীর চালানো উদ্দেশ্য, এটা দিয়ে যিনি বানিয়েছেন তার ইবাদত যারা মাকসাদ বানায় না, যিনি আমাকে তৈরি করলেন সেই আল্লাহর গোলামি আর ইবাদতকে যারা মাকসাদ বানায় না, তারা খায় দায় দুনিয়াতে চলাফেরা করে, যেমন হায়ওয়ান জানোয়ারও খায় দায়। তাদেরও যেমন কোনো লক্ষ্য উদ্দেশ্য মাকসাদ নাই, এদেরও কোনো লক্ষ্য উদ্দেশ্য মাকসাদ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এগুলো হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس ولقد ذرأنا أي خلقنا نشجي أمي سشتي كرتي تويري كرتي بهو شنكك جين ابن انسان كي جهنم ارقو جبتو كري
لهم قلوب لا يفقهون بها এদের অবস্থা হলো দিল আছে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে যা ভাবার তা ভাবে না ولهم اعين لا يبصرون بها তাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না অর্থাৎ যা দেখা তা দেখে না দেখে তো সব যা দেখার তা দেখে না চোখ দিয়েছি বান্দা আমার নিয়ামত রাজিকে দেখো আমার সৃষ্টিকুলকে দেখো আমার সৃষ্টির অভিনবতা লক্ষ্য করে আমাকে চিনো আমার সৃষ্টির বৈচিত্র্য লক্ষ্য করো এবং আমার ক্ষমতা সম্পর্কে অবগত হও আমাকে চিনো আমার সৃষ্টি দেখো আর আমাকে চিনো লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করলাম এই ফসল উৎপন্ন করার জন্য সুপেয় মিষ্টি পানি লাগে নোনা পানিতে ফসল তৈরি হবে না কাটা ঘাস কাটা ঝোপ তৈরি হবে নল খাগড়ার ঝোপ তৈরি হবে অথবা বাদাম জাতীয় কিছু জিনিস তৈরি হবে মূল খাদ্য উৎপাদিত হবে না নোনা পানিতে ধান হয় নোনা পানিতে গম হবে হবে না অথচ বলেন